দীর্ঘ 25 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ যাত্রা শুরু করতে যাচ্ছে তার পূর্ণাঙ্গ ক্যাম্পাসে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের একান্ত পৃষ্ঠপোষকতায় ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বপ্ন আজ বাস্তবায়নের দ্বার প্রান্তে। 2011-12 অর্থবছরে শুরু হওয়া প্রকল্পটি ইতিমধ্যেই শিক্ষার্থীদের জন্যে পৃথক পৃথক ছাত্র ও ছাত্রী হোস্টেল, ইন্টার্নি হোস্টেল, ডক্টর্স ডরমেটরি, টিচার্স কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার এবং একটি পূর্ণাঙ্গ একাডেমিক ভবন সহ সর্বমোট 23টি বিল্ডিংয়ের সমন্বয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এছাড়াও অডিটোরিয়াম, মর্গ ও মসজিদ সহ অসমাপ্ত কাজগুলো সমাপ্তির পথে। এবছরের আগামী জুন মাস নাগাদ প্রকল্পটি হস্তান্তর করা হবে। কলেজটির বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর এস এম খবিরুল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বয়েজ হোস্টেলের সকল ছাত্রদের আবাসন ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে।